হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই সিরিজটা রিভিউ করবো সো কামল লেটাস্ট বিগিন তো এই সিরিজের টোটাল এপিসোড আছে হচ্ছে নটায় প্রত্যেকটা গড় লেন্থ হচ্ছে প্রায় পঁচিশ মিনিট মতো কোনটা বাইশ মিনিট কোনটা তিরিশ মিনিট ওই পঁচিশ মিনিট হচ্ছে মোটামুটি গড় লেন্থ তো এই যে ওয়ে সিরিজটা আছে এই সিরিজটা যে গল্প থেকে অ্যাডপ্ট করা হয়েছে সেই মোহাম্মদ নাজিবদ্দিনের সেই উপন্যাসটা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি প্রথমে আমরা সেটা নিয়ে আসুন দু চার কথা বলিনি তাহলে পরে আলোচনাটা করতে সুবিধে হবে তো এই উপন্যাসটা পড়ে এর লেখক সম্বন্ধে বা এই উপন্যাসটা সম্বন্ধে যে দু চার কথা মনে হয়েছে সেটা হলো এরকম এক নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই লেখকের একটা প্রবণতা আছে একটু অ্যাবসার ধরনের নাম দেওয়ার নূরে ছপার নামটা আমার পছন্দ হয়নি কিন্তু এক্ষেত্রে আমার আমি এখন যেটা খেয়াল করি যে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ যে সমস্ত লেখকরা এখন লিখছেন তার মধ্যে বহু লেখক যেমন ধরুন শরণজিৎ চক্রবর্তী যদি তার উপন্যাসগুলো পড়ে তাহলে দেখতে পাবেন যে সেখানেও কিন্তু অ্যাবনরম্যাল নামের ছড়াছড়ি যেমন এটা হচ্ছে এক নম্বর দু নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে এর মধ্যে লোকাল ভাষা একটু বেশি ব্যবহার করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি রিট বেঙ্গলি বুক কিন্তু নয় প্রচুর লোকাল শব্দ ব্যবহার করা হয়েছে বাংলাদেশি শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো বাংলাদেশের লোকেরা ব্যবহার করেন এবং এতে না একটা ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু কমে গেছে দু নম্বর তিন নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গল্পটা মানে এই উপন্যাসটাকে আমার মনে হয়েছে যে আরও অনেক ছোটো করা যেত বিশেষত শেষের দিকে অত্যন্ত বেশি মাত্রায় ড্র্যাক করা হয়েছে প্রচুর লেখা হয়েছে হ্যাঁ এতটা না লিখলেও চলতো ক্লাইম্যাক্সটা তার জন্য না একটুখানি ডাইলিউটেড হয়ে গেছে ঘাঁটা হয়ে গেছে আচ্ছা এটা হলো তিন নম্বর চার নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আচ্ছা বলুন তো উপন্যাসটা যখন শুরু হয় তখন ব্যাপারটা যেন দেখাচ্ছে যে এই নূরে ছপা বলে যে ক্যারেক্টারটা সে হচ্ছে একজন রিপোর্টার কিন্তু আমি যত জানি এখন সবাই জানে টিভি বা মিডিয়ার দৌলতে মিডিয়া এখন সর্বব্যাপী তার জন্য সবাই জানেন যে মিডিয়া কিন্তু ঠিক এই স্টাইলে না টেস্টিং অপারেশন করে না ওরা অনেক বেশি প্ল্যান থাকে এবং অনেক বেশি মানে ব্যাপারটাকে বলতে কৌশল থাকে এরকম এলো খেতে চলে গেলো এই ধরনের একটা কিন্তু খুব অ্যামেচার অ্যাপ্রোচ নিয়ে সাধারণত রিপোর্টাররা কাজ করেন না আবার এই ক্যারেক্টার যখন সেকেন্ড পার্টে যখন দেখাচ্ছে যে ও হচ্ছে যে ধরুন একজন অফিসার ডিবির অফিসার সেখানে ওর যে মানে এরকম একজন আনবিটেবল অফিসার তার কোনো সোর্স নেই তার কোনো ব্যাকআপ নেই তার কোনো সেরকম কোনো মানে কি বলবো যে প্রফেশনাল স্টাইল নেই এটাকে ইয়ে করে সে একটা স্টেপ একটা সাইকেল নিল একটা কালো পোশাক পরলো মাথা একটা হনুমান টুপি পরলো এমনকি পান দোকানের লোকটা পর্যন্ত তাকে চিনতে পারলো এরকমভাবে ভাবে কিন্তু এনারা কাজ করেন না তো এই ব্যাপারটাতে কিন্তু বাস্তবের সঙ্গে একটা দূরত্ব আছে হ্যাঁ তো এই পর্যন্ত মানে যে মানে বলে নিয়ে আসুন আমরা এবারে সিরিজটার মধ্যে ঢুকি তো সৃজিৎবাবু এটা করতে গিয়ে যেটা করেছেন যে গল্পের বিশেষ চেঞ্জ টেঞ্জ করে শুধু নামগুলো চেঞ্জ করেছে হ্যাঁ আরেকটা সমস্যা আছে সেই সমস্যাটা বলি সেটা হচ্ছে এই যে বাবু যখন গল্পটাকে অ্যাডপ্ট করেছেন তখন তো সেই গল্পটাকে কি হয়েছে এটা সমস্যা হয় যে বাংলাদেশ হচ্ছে একটা মানে কি বলবো কান্ট্রি তো পশ্চিমবঙ্গ হচ্ছে একটা অঙ্গরাজ্য এবং এই অঙ্গরাজ্যের পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্যগুলো আছে তাদের বিভিন্ন ভাষা আছে ন্যাচারালি সুন্দরপুরের মতো একটা জায়গাকে পশ্চিমবঙ্গে খুঁজে বার করার জন্য বা ওই একটা জায়গার জন্য যে পরিমাণ এফার্ট দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ এফার্টটা কিন্তু দেওয়া হয়নি আমি এর আগেই বলেছিলাম যে স্রীজিৎবাবুর ছবিগুলো পরটা চটফট আসছে চটফট ছবি হলে যেটা হয় সেটা কখন করে লোক যখন দেখে যে মানে তখন তার উদ্দেশ্য হচ্ছে একমাত্র হচ্ছে বাণিজ্য করা তার কিছুটা নাম হয়ে গেছে এবার বাণিজ্য করতে হবে আমি মোহাম্মদ নাজিবদিনের কথা বলছিলাম যে মানে লেখকের কথা বলছিলাম এই উপন্যাসটার জন্য যে এই 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 যে ধরুন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি এই যে নামকরণটা এই নামকরণটাই কিঞ্চিত অদ্ভুত এইরকম প্রথম কথা হচ্ছে এরকম নামকরণ করা যে হোটেল আর কি বা রেস্টুরেন্ট বলুন সেরকম কিন্তু খুব বড় বড় জায়গা ছাড়া সাধারণ জায়গায় রাস্তার ধারে কোথাও আছে এরকম ব্যাপারটা ভীষণ অবিশ্বাস্য এবং যদি থেকেও থাকে তার মানেই হচ্ছে যে মেন ক্যারেক্টার মুসকান যেটা চাইছে সেটা হচ্ছে যে নিজেকে জানান দিতে যে এসো আমাকে ধরো এরকম ঘটনা ঘটেছে মানে ব্যাপারটা সন্দেহজনক ব্যাপারটা সন্দেহজনক জায়গা প্রথমেই কোনো লোক কোনো অপরাধী তৈরি করবে যে নিজেকে হাইড করতে চায় এটা বিশ্বাসযোগ্য নয় তো সিদ্ধি বাবাবু তাই হচ্ছে যে কারণে মোহাম্মদ নাজিবদ্দিন নামটা নিয়েছেন সেখানে নামটা নিয়েছেন অন্য কোনো কারণে নামটা শুধু লোককে অ্যাট্রাক্ট করার জন্য নামের সঙ্গে গল্পের কোনো যোগ নেই না লেখা গল্পের যোগ আছে না এখানে গল্পের যোগ আছে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা ভীষণ অবিশ্বাস্য অনেকটা ওই শহীদবাবু সে দুই পুরুষের যেরকম লিঙ্ক করছিল না পাইশে শ্রাবণের সঙ্গে অনেকটা সেরকম তো শহীদবাবু সব জিনিসপত্র পছন্দ করেছেন আর করা যাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লেখাটা কিন্তু শ্রীবাবু তার মধ্যে খুব একটা চেঞ্জ চেঞ্জ কিছু করেনি নাইদার তার যে সমস্ত ভুলগুলো সেগুলো সংশোধন করেছেন না গল্পটাকে সিনেমাটিক করেছেন উল্টে গল্পটাকে একটা স্লো বার্ন ট্রিটমেন্ট করেছেন যার জন্য প্রত্যেকটা মানে জায়গা সিনগুলো শেষ হতে চাইছে না পুরো গল্পটাকে মানে স্ট্রেসড হয়ে টানতে টানতে বিরক্তি চূড়ান্ত এবং লেখাটাও খুব বাজে হয়েছে মানে কোথায় যে কি ঘটছে আপনি বুঝতেই পারবেন এই দেখবেন লোকগুলো একটা উঁচু জায়গায় মনুমেন্টের ছাদে উঠে গেল এই দেখবেন সেখানে একটা লাস্ট পড়ে আছে এই যে কি সিগনিফিকেন্স কেন সেসব দেখাচ্ছে সেগুলোর কোনো ব্যাখ্যাটেক্কা দেওয়া হয়নি এই একটা ব্যাপার এরপরে হচ্ছে যে এর যে মানে ধরুন ট্রিটমেন্ট ওয়াইজ যদি আপনি এটা ব্যাপারটাকে দেখেন আমি যেটা বলছিলাম যে সত্যি সত্যি কি যে কোনো একজন ধরুন প্রফেশনাল ওরকম যে আনবিটেবল অফিসার ওরকম একজন যিনি সমস্ত কিছু ইনভেস্টিগেট করে ফেলেন তার হাব ভাব কী এরকমই আনাড়ির মতো যে সে একটা জায়গায় ঢুকে পড়বে মানে এটা কিন্তু খুব ভয়ানক ব্যাপার বলে মনে হচ্ছে না আপনাদের মানে আপনি দেখ যদি দেখেন তাহলে কিন্তু ব্যাপারটাকে আপনার কাছে একটা অন্যরকম একদম অন্যরকম লাগবে তারপরে ধরুন যে ধরুন ধরুন যে মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে কথা আমি বলছি যে কতগুলো ক্ষেত্রে যে যেমন ধরুন ক্লাইম্যাক্সের সিনটা হ্যাঁ ক্লাইম্যাক্সের সিনটাতে যেটা দেখাচ্ছে যে পুলিশ বাইরে হতম্বয়ে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে ওই সমস্ত যাই হোক ঘটে চলেছে মানে অবিশ্বাস্য তো বডি মানে ট্রিটমেন্টও খুব একটা সুবিধের হয়নি ঠিক আছে সেই সঙ্গে রইল হচ্ছে যে ক্যামেরার কাজ ক্যামেরার কাজ আমি জানি না কে করেছে কিন্তু ক্যামেরার কাজটা একদম এক কথায় জঘন্য হয়েছে মানে সাসপেন্সের কোনো জায়গায় সুজিত তার লেখাতেও রাখেননি আর ক্যামেরা দিয়েও সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি ধরা যায় একটা জঙ্গলের মধ্যে একটা টর্জেলে একটা লোক চলেছে তো এর তো একটা ছমছমে ব্যাপার আছে এর ভাবে দেখুন এরকম সিকোয়েন্স আপনি অনেক দেখেছেন দেশের ছবিতে দেখেছেন বিদেশের ছবি দেখেছেন এগুলো ভয় পাওয়ানোর একটা ফরম্যাট আছে তো যাতে কী হবে যে অ্যাটলিস্ট অন্তত সিঙ্গলভাবে জিনিসটাকে ফলো করতে হবে এটা বিশাল ফ্রেম নিয়ে দেখাচ্ছেন দূর থেকে জঙ্গলের মধ্যে কেউ চলেছে মানে ব্যাপারটা হচ্ছে সাসপেন্স আমাকে তো সেই জিনিসটাকে জানতে হবে আমাকে তো সেই স্বাদটা পেতে হবে সেই স্বাদটা দেওয়ার কোনো ইচ্ছে বা অভিপ্রায় দেন নাই মনের মতন ছবি চলছে নিজের গতিতে অভিনয়ের প্রসঙ্গে আসি অভিনয়ের প্রসঙ্গে হচ্ছে যে প্রত্যেকে পাল্লা দিয়ে খারাপ অভিনয় করেছেন তার করার অবশ্য খুব একটা বেশি কিছু ছিল না আমি আগেই বলেছিলাম যে রাহুল বোসের সিলেকশানটা হচ্ছে একটা বাজে সিলেকশন রাহুল বোস খুব একটা ভার্সেটাইল একটা নন কিছু বিশেষ ক্ষেত্রে ওনাকে দিয়ে অভিনয় করার যেতে পারে কিন্তু এরকম একটা ক্যারেক্টার মানে সে সেটাকে ক্যারি করা এবং সেক্ষেত্রে তিনি স্ক্রিপ্ট রাইটার বা গল্পের লোকের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না মানে ফল যা যা হচ্ছে পুরো ক্যারেক্টারটি নিরুপমচন্দ্রের পুরো ক্যারেক্টারটি ডুবেছে তার সঙ্গে আছেন আমাদের প্রিয় আতর আলী মহানায়ক তো আমি আগেও বলেছিলাম যে এই রোলটা ওনার জন্যে নয় এবং রোলটা ওনার নেওয়ার উচিত হচ্ছে না কিন্তু ওনার তো আত্মপ্রকাশের প্রবল ইচ্ছে এবং সব জায়গায় আমি বলছিলাম ঝোলে ঝালে ডালে অম্বলে পায়েসে চাটনিতে সব জায়গায় উনি থাকবেন ফলে কী হয়েছে যে ওই ক্যারেক্টারটা যেটা পিম্পের ক্যারেক্টারটা একটা ধরুন কী বলবো পুলিশের ইনফরমার ক্যারেক্টার একটা একদম ভিন্ন লোক কুকুর বিড়াল যাতে লোক এই জিনিসটি ফোটাতে পারেনি যেটা বোঝা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য নায়ক নামক সু অভিনেতা সুদর্শন অভিনেতাটি এই চরিত্রে অভিনয় করে আমাদেরকে বাধিত করছে অনেকবার চক্রবর্তী সম্বন্ধে বলি চক্রবর্তী একটা ভেঙেছেন মানে ওনার আর তো একই রকম হচ্ছিল মুশকিল ওই যে ছবিটা যেটা পিছনে আসছে মুখোশ বলে যে ছবিটা যেটা আন্তেম পাখিরার যে আন্তম পাখিটার যে মানে রিমেকটা তো সেইটা দেখার পর সেখানে ওই একই অভিনয় ফলে তিনিও একই রকম ব্যাপারের মধ্যে পড়লেন মানে সেটা তো আমি আগে দেখে ফেলেছি তো এখন আপনিও দেখে ফেলেছেন আপনার একই রকম মনে হবে মুস্কান জাভেদি মানে আজমেরি হক পাঁচন চেষ্টা করেছেন কিন্তু তার তো কোনো জায়গা নাই বললাম তো যে ট্রিটমেন্টই রকম যে যখন মেন সিন ঘটছে যখন লাস্ট টুইস্ট আসছে তখন দেখা যাচ্ছে যে কী ঘটছে আপনি বুঝতে পারছেন না শুধু রবীন্দ্রসঙ্গীত চলছে উনি ঘরের মধ্যেই দশক তো ঘুরে বেড়াচ্ছেন পিছন থেকে ন্যারেটিভ চলছে এবং এটা একটা সমস্যাও বটে অত্যন্ত বেশি মাত্রায় ন্যারেটিভ ব্যবহার করা হয়েছে সব জায়গায় সব কিছু বলে দিতে হবে মানে নিরুপম চন্দ্র যে একজন মানে প্রবাসী বাঙালি সে যে দীর্ঘকাল বাইরে ছিল সেটা কিছুক্ষণভাবে ওখানে মুখে বলে দেবে আমার বক্তব্য এরকম গজাল মেরে গুঁজে দিয়ে যদি দেন তাহলে পরে এই ভিজুয়াল মিডিয়ামের প্রয়োজনটা কী জিনিসটা কি হচ্ছে আচ্ছা এই গেল কি ওদের ব্যাপার শুধুমাত্র সাইড ক্যারেক্টার দুটো লোকের অভিনয় তাহলেও বলা যেতে পারে তার অভিনয় ভালো লেগেছে একজন হচ্ছে দোকানের অভিনয়টা যে করেছে আরেকটা হচ্ছে একটা ছেলে আছে সে হচ্ছে কপল খোঁড়ে ওই ওকে পাটি চাপা দিয়ে দেয় ইয়েকে আতরা তো তার কিন্তু অভিনয়টা ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ নয় কিন্তু মুশকিল হচ্ছে যে অন্যান্য জায়গায় সুজিৎবাবু এত জ্বালিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকে মনই যাবে আমরা তো এটাকে দশের মধ্যে মানে কোনো নাম্বারই দেওয়া যাবে না কিছুই দিমুন এবারে আপনারা দেখুন কেমন হয়েছে